বন্দে গুরুপদ্বন্দ্ব ভক্তবৃন্দসমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রীনন্দনন্দনঙ্গবন্দে রাধি চরণোদ গোপীজন্য সময়ুক্ত বৃন্দন মনোহর वाचाकूवश कृपा सिंधु व्यवच पति पावने वैष्णवभ्यो नमो नम मूक पंगु लंग हेतगिरी यकी पातम बंदे परमाधव

गौरी अपात्रशो प्रकाशनीचा सदानुरक्त गुरु भक्ति झुकतो भक्ति प्रमोदाक्षर जगोद्भरुन धैयम् सदा परिभावक्नम अभिष्टो दोहम तीथास पदम भीतात्यहं वनुतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुष ते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गपवधूष्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः

हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे आजानुलंबित भुजौ कनका का सङ्कीर्तनैकपितरु कमलायथाक्षौ विशाम्बरु दिजवरु जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरु करुणा भूतारु हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्बन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी तु वामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वरांसि पुरपुरपुरपती भजवीशनाथम् गीश वदने ल्मीर्जस वसी ज्यास्ते हृदय संवि मह भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे, हरे हरे राम हरे राम 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 हरि त्वां सुतेक्षित सुतेक्षितपथननुनात् पुंसां यद्यद् धियात उरुगाय विभावयति तत्तद्वपूपणयसे सदनु ग्रहायो वम भक्ति योग परिभावित हितस्वरूप जो आससे श्रतेक्षित पतनुनात वंसम जगजद धियात उरगय अभिभावयति ततदव पूपनयसे सदनु ग्रहायो गौरीय गोष्ठीपति सिसिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर बहुपा জগৎগুরু জানিয়েছেন যারা দিব্যজ্ঞানের অপব্যবহার করবার মানসে গৌরীয় মঠের আশ্রিত পরিচয়ে পরিচয় দেওয়ার চেষ্টা করছেন তাদের সঙ্গে বাস্তবিক পক্ষে গৌরীয় মঠের কোনো সম্বন্ধ নাই গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রহপাধ জগৎগুরু জানিয়েছেন যারা দিব্য জ্ঞানের অপব্যবহার করবার মানুষে গৌরী মঠের আশ্রিত পরিচয়ে পরিচয় দেওয়ার চেষ্টা করছেন তাদের সঙ্গে বাস্তবিক পক্ষে গুরু মঠ গৌরী মঠের কোনো সম্বন্ধ নাই থাকতে পারে না অপ্রাকৃত শব্দব্রহ্ম ছাড়া অপ্রাকৃত জগতের যে শব্দব্রহ্ম সৌতপন্থা সেই সৌতপন্থা অপ্রাকৃতি জগতের বাণী বৈভবকে আশ্রয় না করে আজ পর্যন্ত কেউ কোনোদিন ভগবানকে লাভ করতে পারেন নাই হয় না সুতে শব্দ মূলত্বাত সুতির স্মৃতি যা কিছু শব্দই শব্দমূল শব্দকেই সবচেয়ে বড় প্রমাণ বলে গোস্বামীপাদ মেনে নিয়েছেন প্রত্যেকেই আমাদের গুরুবর্গ অপ্রাকৃত জগতের শব্দব্রহ্মের সাহায্য গ্রহণ ছাড়া অপ্রাকৃত জগতের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা সম্ভব নয় বদ্ধজীবের সমস্ত ইন্দ্রিয় আদি চিত্তবৃত্তি মন যা কিছু আছে সব কিছুই জড় অবস্থায় রয়েছেন এই জড় অবস্থায় থেকে অপ্রাকৃত জগতের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা সম্ভব হয় না অপ্রাকৃত বস্তু কবু প্রাকৃত গোচর নয় যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার ইত্যাদি কথা এগুলো আমাদের বইয়েতেই থাকবে আমরা নিজের জীবনে পালন করবো না প্রতিজ্ঞা করেছি এগুলো বইয়েতে থাকবে বা মাঝে মাঝে মুখস্থ করে বলতেও আমার খুব ভাল লাগে কিন্তু এগুলো আমি নিজের আচরণে আনতে পারবো না তাই জন্য গুরুচরণ বাস্তব আশ্রয় হবেও না আর ভগবানকেও কোনোদিন লাভ করতে পারবো না অপ্রাকৃতিক জগতের সঙ্গে সম্বন্ধ স্থাপনের একটাই রাস্তা অ্যাকচুয়ালি প্রভুপাত জানাচ্ছেন এই ওরাল রিসেপশন। এই যে কর্ণ আছে অনেকেই পৌপাদকে বলতেন অনেক আমাদের গুরুবর্গ পহুপাত ইনি এসছে একে কি এখন আমরা ওই সব কথা বলতে পারবো বলে না এখন নয় ওর কানটা তৈরি হোক যখনই গুরুবর্গের আমাদের কেউ কেউ বলতেন বাচ্চাটা এসছে এখন একে এই সব কথা বলা যাবে পহুপাত বলতেন না এখন নয় ওর আগে কানটা তৈরি হোক ওরাল এট কান মানে ওরাল রিসিপশন যেটা দিয়ে অপ্রাকৃতি জগতের শব্দকে ক্যাচ করা যায় ধরা যায় আমার যে ব্রধির কর্ণ রয়েছে যেটাতে অনন্তকাল ধরে জড়জগতের শব্দ আমার কানেতে এসছে সেই শব্দগুলো আমার ভেতরকে সম্পূর্ণ অনর্থ অনর্থগ্রস্ত রেখে বিপথে পরিচালিত করছে মানুষ মনুষ্য দেহের এইটি আশ্চর্য ব্যাপার জন্মাবার সঙ্গে সঙ্গেই অন্য অন্য ইন্দ্রিয় সকল অ্যাক্টিভ হয় না জন্মাবার সঙ্গে সঙ্গে শিশুর সবচেয়ে প্রথমে ভগবান এই কানটাকে সজাগ করে দেয় বাচ্চাটাকে যদি এরাম করা হয় শব্দ থাকাবে কিন্তু অন্য অন্য ইন্দ্রিয় তখনও পর্যন্ত অ্যাক্টিভ হয় না যার জন্য ভগবানের এটা ব্যবস্থা অপ্রাকৃত শব্দক্রমের বাণী উচ্চারিত হলেই যে আমি গ্রহণ করে নেব এরমও কোনো কথা নেই ছিল ভক্তিবেদান্ত পাবন গোসি মহারাজ ছিল কেশব কেশবগোসী মহারাজ যাদের কথা ছাড়া আমার কোনো কথাই হয় না প্রত্যেক সময় তাদের উদাহরণ টানতে হয় বাধ্য হয়ে এছাড়া আমার কোনো উপায় নেই অপ্রাকৃতি জগতের বিষয়ে বর্ণনা করতে গিয়ে আজ আপনাদের কৃপালাভের জন্য এখানে এসেছি অপ্রাকৃত জগতের বাণীর যে বৈভবের দ্বারা পুষ্পাঞ্জলি এমনি ফুলের দ্বারা পুষ্পাঞ্জলি হয় কিন্তু আমার গুরুপাদ পদ্ম পরমাত কেশব মা জানিয়েছেন জগতেরও যত ফুলও সেও নয় সমতুল অর্থাৎ এই জগতের ফুলগুলো দিয়ে যে পুষ্পাঞ্জলি দেওয়ার যে প্রয়াস প্রচেষ্টা সেটা বাস্তবিক পুষ্পাঞ্জলি হয় না যখন তাদের কৃপাক্রমে আমার ভেতরের অভিমান সম্পূর্ণ নিরস্ত হয় যখন আমি বুঝতে পারি এই অনন্ত ব্রহ্মাণ্ডের সাপেক্ষে রিলেটিভ এই জগৎটা রিলেটিভ ওয়ার্ল্ড এই অনন্ত জগতের সাপেক্ষে আমি যে একটা ক্ষুদ্র ইনফিনাইটিসিমাল ক্ষুদ্র একটা জীবাত্মা আমার কি অস্তিত্ব আছে এই অনন্ত ব্রহ্মাণ্ডের সাপেক্ষে আমি যে একটা ক্ষুদ্রতর জীব তার কি অস্তিত্ব আমি কি পরিচয় দিতে পারি এটা যখন উপলব্ধি করতে পারি তখন স্বাভাবিক আমি স্বাভাবিকভাবে আমাদের আমার ভেতরে যে অভিমান সেটা নিচু হয়ে যায় আমার মাথাটা নিচু হয়ে যায় হিমালয়ের সামনে খেয়ে গেলে অনেকবার যেতে হয়েছে গুরু পাত আদেশে গুরু শিক্ষাগুরু বিশেষ কিছু কারণবশত যেতে হয়েছে সেখানে গিয়ে হিমালয়ের সামনে দাঁড়ালেই নিজের ক্ষুদ্রতা স্বাভাবিকভাবে উপলব্ধি হয় কিন্তু অনেক লেকচার শুনে হয় না অনেক ভাষণ শুনলাম কি তা তো হলো না কিন্তু হিমালয়ের সামনে গিয়ে যখন দেখলাম এটা কি আর আমি কি তখন সম্মুখে বোঝা যায় সেরকম শ্রী শিল বামনদেব গোস্বাই মহারাজ যাকে আমি অভিন্ন গুরুপাত পদ্ম মানি ব্যাসা শুনে বসে বলছি কোনো আমি তার অর্চন ছাড়া আমার আন্নিক করার পরে অর্চনে সমস্ত তাদের পুজো করতে হয় গুরুবর্গে তার মধ্যে বামন গোস্বীমাও থাকেন এটার কারণ যদি কী বলেন জিজ্ঞাসা করেন তাহলে একটাই আমি উত্তর দেবো এটা হচ্ছে বাণী বৈভবের সেবাতে বাণী বৈভবের সেবাতে ভক্তিবিনোদ বাণী বৈভবের সেবাতে ছিল বামনদেব গোস্বামীকে আমি বিন্দুমাত্র নুনবোধ করি না অর্থাৎ যেমন গুরুবর্গ ঠিক এক্স্যাক্ট ওয়েতে সেইটি তার মধ্যে প্রতিফলিত হয়েছে এপসঙ্গে অনেক কচি কথা বলা দরকার আমি অন্তর থেকেই বলছি একটা বাক্য আমার কোনো সুপারফিসিয়াল নয় আমি তার চরণে প্রপত্র স্বীকার করেছি কতটা করেছি তিনিই জানেন দীর্ঘদিন তার মঠে থেকে প্রসাদও পেয়েছি গোবর্ধনে হরিকথা তারা আদেশ করেছেন সবচেয়ে বড় বিষয় হল বর্তমানে আমাদের এই গৌরী বৈষ্ণব সমাজে তথা ভজন সমাজে কোনো কিছুরই অভাব নেই অর্থ বৃত্ত পথপত্তি প্রতিষ্ঠা কোনো কিছুরই অভাব নেই অভাব একটা জিনিসের আছে এটা হচ্ছে যে জিনিসটা আমরা প্রভুপাত ভক্তিবিনোদ ঠাকুরের কাছে ছিল সেই জিনিসটা আমরা পাচ্ছি কি না ঠিক এক্স্যাক্ট যে জিনিসটা ভক্তি ঠাকুরের কাছে এবং শিল ভক্তিবিনোদ ঠাকুর ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এবং ইনট্যাক্ট ওয়েতে পরম পুজোর কেশব গোস্বামী মহারাজ সেই বস্তুটা আমরা পাচ্ছি কিনা আমরা এতটাই বোকা হয়ে গেছি আমরা গৌরাঙ্গ মহাপ্রু প্রদর্শিত ভক্তিকে যেমন হোমিওপ্যাথিক ওষুধের ডাইলিউশন হয় ডাইলিউশন বোঝেন একটা ফোঁটা ধেলে তারপরে ডাইলিউট করতে হয় আমরা এখন সেই ইনট্যাক্ট চৈতন্য মহাপুর যে ধারা সেই ভক্তি বিচার সেটাকে আমরা ডাইলিউশন করে ফেলছি হালকা করে ফেলছি যেটা আমার গুরুপাদ পদ্ম পরমবি কেশব গোস্বী মালা শিলা বামন গোস্বী মারা কোনো করেন নাই করতে দেন নাই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা বলেছেন আমি এর সঙ্গে কম্প্রোমাইজ করব না আপনারা আমাকে জুতো পেটা করুন যা কিছু অপমান করুন কিন্তু আমি আপনাদের সঙ্গে শুদ্ধ ভক্তির বিষয়ে বাণী বৈভবের কোনো কন্টামিনেশন আমি সহ্য করতে পারবো না তাতে আপনারা আমাকে ডাকুন না ডাকুন আমার কিছু যায় আসে না আমি কোনো প্রাপ্তির আশায় নাই বাস্তবিক পক্ষে গুরু পরম্পরা ভাগবত পরম্পরার কথা আমাদের বিচার করার দরকার হয় এই সব মহাপুরুষগণ যখন ট্রেনে যাতায়াত করতেন তখন আমাদের মধ্যে অনেকেই শুয়ে রয়েছেন বাঙ্কে কিন্তু এই সব মহাপুরুষগণ বসে সে গুরু পরম্পরা কীর্তন করছেন বলে কি জন্য পাগল হয়ে গেছেন ট্রেনে তো করছেন বলে হ্যাঁ ট্রেনে হলেও করতে হবে ওই শক্তিটা আমার কাছে আসবে ভক্তিগাল তৃতী মা বাবনঘোষী মহারাজ এদের দেখা গেছে এরা টেনেতে কেউ নেই পাগলের মতো কীর্তন করছেন আমরাও সেই শিক্ষাটা তাদের থেকে পেয়েছি না পেয়ে লাভ নেই বাস্তবিক পক্ষে গুরুর পথটা কোনো ভোগের পথ নয় আমি একটা আমাকে একটা গুরুর পথ দিয়ে দিলেন আমি বসে একটা মোজ লুটলাম গুরুর পদবীটা কোনো ভোগের পথ নয় গুরুর পথটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুরুর সেবা তার গুরু অর্থাৎ নিত্যানন্দের সবচেয়ে বড়ো সেবা গুরুপাদ পদ্মের ওপরে ন্যস্ত হয়েছে পদ পদ্মের যে ডেজিগনেশনটা পথটা এটা কোনো ভোগের পথ নয় অনেকে মনে করেন ভোগে আমি গুরু হব আমাদের এই কথাটা শুনলে তো কাঁপ ছোটে ভয়ে আঁকে উঠে বলি কি এই কথাটা শুনতেই ভয় লাগে হবে তো পরের কথা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের ধারা অনুযায়ী যদি বিচার করা যায় তাহলে গুরু পরম্পরার অর্থ কি কেউ যদি প্রশ্ন করে মহারাজ গুরু পরম্পরার অর্থ কী গুরু পরম্পরার অর্থটা কী গুরু পরম্পরার অর্থ হল বলদীপ বুদ্ধিভূষণ জানিয়েছেন নিরব গুরু পরম্পরা আমরা গুরু পরম্পরার ভেতরেতে কোনোরকমভাবে কন্টামিনেশন সহ্য করব না বুঝে গেল গুরু পরম্পরার ভেতরেতে কোনো ভেজাল ঢুকে দিয়ে সেটা সহ্য অন্য সব কেউ আমাকে অপমান করলে সহ্য করবে কিন্তু গুরু পরম্পরার ভেতরে কোনো কন্টামিনেশন সহ্য করার কথা আমাদের গুরুবর্গ কেউ বলে নাই এইখানে ভেজাল হলে সমস্ত শেষ যত আছে এই বিল্ডিং যা কিছু আছে এগুলো সব ধ্বংস কিছু নেই শিলবহুপাধ অবিদ্যাহরণ নাট্যমন্দির স্থাপন করেছিলেন কিন্তু সেখানেও দেখা গেল লুকিয়ে অবিদ্যা আমরা ভেতরে রেখে দিয়েছি অবিদ্যাহরণ নাট্যমন্দিরের উদ্দেশ্য হল সেখানে কোনো অবিদ্যা থাকতে পারবে না কিন্তু আমি এত বড় দুর্বৃত্ত এই অবিদ্যাহরণ নাট্যমন্দিরে থেকেও আমি অনেক অনর্থ এবং অনেক কিছু অনর্থ রেখে দিয়েছি প্রকাশ করছি প্রবাদ জানাতেন এই যে অবিদ্যহরণ নাট্যমন্দির এটা অপ্রাকৃত জগতের সংকীর্তন সদন যে শ্রী চৈতন্য মহাপ্রভু শিবা সাঙ্গেনে নাম সংকীর্তনের যোগ্য প্রজালিত করেছিলেন প্রজ্বলিত করেছিলেন সেই সংকীর্তন যোগ্য আজ পর্যন্ত আমাদের জ্বালিয়ে রাখার দায়িত্ব সংকীর্তন যোগ্যকে আমরা বন্ধ করতে দিতে পারবো না যে যোগ্য প্রজ্বলিত হয়েছিল চৈতন্য মহাপু করেছিলেন এটা নিত্য বিরাজিত নিত্যজগতে আমাদের এখানে শিবা সাঙ্গানে সেই যোগ্যকে প্রজ্বলিত রাখবার দায়িত্ব হলো গুরুদেবের তিনি নামহট্টের ভেতরে কোন রকম কাচড়া জঞ্জাল সহ্য করেন না ঝেঁটিয়ে বার করে দেন এক ঝাঁটা মেরে বার করে দেন নামহট্টের ভেতরে কোনো আমরা জঞ্জাল সহ্য করব না সে যেই হোক সে পৃথিবী জুড়ে নাম কিনে নিল আমরা সহ্য করবো না নামহট্টের ভেতরে আমরা জঞ্জাল সহ্য করব না নিত্যানন্দবুর নামহট্ট আমার বাবার নয় নিত্যানন্দবুর নামহট্ট সেইখানে নিত্যানন্দবুর নামহট্টেতে যেসব গুরুবর্গ ভক্তি ঠাকুর আদায় আদি নিজের পরিচয় দিয়েছেন আমরা সব নামহট্টে ঝাড়ুদার আমাদের বর্তমান আচার্য যাকে আমরা চরণ বন্দনা করছি তিনি আমাদের পরিচালিত করবেন আমাদের সঠিক দিকে তিনিও আমাদের এই যজ্ঞেতে অবশ্যই সহায়তা করবেন প্রধান পুরোহিত তিনি যজ্ঞের এবং এই সংকীর্তন যজ্ঞের ভেতরেতে যজ্ঞস্থলেতে নাম হট্টের ভেতরে কোনো রকম জঞ্জাল তিনি আসতে দেবেন না এটা আমার দৃঢ় বিশ্বাস অবিদ্যাহারণ নাট্যমন্দিরের কথা বলতে গিয়ে বহুপাত বলছেন এই অপ্রাকৃত সংকীর্তন সদন এই যে অপ্রাকৃত নাম সংকীর্তন সদন এখানে কোনো কপট ব্যক্তি অগাসুর বকাসুর এরা বেশি দিন কপটে থাকতে পারবেন না তারা বেশি দিন কপটভাবে এই সংকীর্তন মন্দিরে লুকিয়ে থাকতে পারবেন না তাদের হৃদয়ের যে কুৎসিত রূপটা এটা প্রকাশিত হয়ে পড়বে প্রপাদের কথা এই অবিদ্যাহরণ নাট্যমন্দিরে এই যে নাম সংকীর্তন সদন এই নাম সংকীর্তন সদনে কোনো কপট ব্যক্তি মৎস্যর ব্যক্তি কপট ব্যক্তি বেশি দিন ছদ্মবেশে থাকতে পারবেন না তার নিজের যে ভেতরের চরিত্র স্বভাব সব প্রকাশিত হয়ে পড়বে এইটি সংকীর্তনের প্রভাব সংকীর্তন হলেই ভূত প্রেত পিসাজ দাঁত দেখাবে সংকীর্তন হতে দেবে না ভূত প্রেত পিসা নাম সংকীর হলে দাঁত দেখাবে রামানুচার্যের জীবনের কথা আপনারা শুনেছেন সেখানে এক রাজকুমারীকে মাদুরায়ের রাজা রাজকুমারীকে সেখানে ভূতে ধরেছে কারোর কথাই শুনবে না কিন্তু যে চরণের জল দেওয়া হলো তখন সে ভূত গেল নাম শঙ্কিত হলে দাঁত খেত আমারও জীবন হয়েছে দিল্লিতে ইস্টফ কৈলাসে একটা মেয়ে বারো বছরে তাকে পিসাচি ধরেছিল সে কী কাণ্ড সে সে মারতে আসে আমাকে এত মার দেখি কত ক্ষমতা অসহ্য করতে পারে না নাম সংকিত হলেই এখানে সে খিচিয়ে উঠবে ওদের সাথে আঘাত লাগে রামনাম ভূত শুনতে পারে না যে কথার উত্তর দিতে গিয়ে এগুলো কথ এই কথ প্রসঙ্গে আসা হলো সেটা হল গুরু পরম্পরার উদ্দেশ্যটা কী যে মন্দাকিনী যে গঙ্গা যে ভগীরথী সেই হিমালয়ের গোমুখে আমি সেখানেও গেছিলাম ভগবানের ইচ্ছায় গোমুখেরও ওপরে কয়েক কিলোমিটার যেখানে যাওয়ার নিষেধ সেখানেও ভগবানের ইচ্ছায় যেতে পেরেছিলাম জানে কী করে যেলাম ওখানে গিয়ে নিজের ক্ষুদ্রতা অনুভব করেছি আর তার সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণবের সামনে এলেই বুঝতে পারি যে আমি কতটা নিচ কতটা জঘন্য কতটা অপদার্থ এ নাম সংকীর্তর হলেতে থাকার যোগ্যতা আমার নাই তথাপি এইসব মহাপুরুষের বাণী বৈভবগুলো যদি আমাকে কিছু কৃপা করেন সেই আশা নিয়ে আসা হিমালয়ের সেই কোথায় সেখানে আলোকানন্দা ভাগীরথী সেখানে সৃষ্টি হয়ে ভগবানের নখরা থেকে নির্গত হয়ে সেই ধারা নিরবচ্ছিন্ন ধারা বজায় রেখে বিভিন্ন স্থান অতিক্রম করে আজ আমাদের নবদ্বীপকে উদ্ভাসিত করেছে যদিও আমরা জানি যমুনা হলো প্রেমদায়নি গঙ্গাকে নাকি প্রেমদায়নি বলা যায় না সত্যি তাই কিন্তু হ্যাঁ বলা যায় ঠিক এইখানে যেখানে আমাদের গৌরাঙ্গ মহাপৌ রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ যেখানে স্নান করেছেন কেলি করেছেন এই গঙ্গা এই ধুলি অবশ্যই প্রেম দেবে আমি ব্যাসাসন বসে প্রতিজ্ঞা করে বলছি আলোচনা প্রসঙ্গে প্রভা জানাচ্ছেন এই যে মন্দাক্ষিণী ভাগরথীর ধারা আজ আমার এই অবস্থায় ব্যস্ততায় বিভিন্ন কারণে আজ তো আমার পক্ষে সময় হবে না সেইখানে যাওয়া আবার কী অবস্থা হবে বলা যায় না আপনাদের মধ্যে অনেকেই অনেক বয়স তাদের হয়েছে তারা এখন প্রতিজ্ঞা করে সে যেতে পারবেন কিনা সন্দেহ আছে আমার তখন রক্ত গরম ছিল ভগবান গুরুদেবের ইচ্ছায় গেছি মরতে মরতে বেঁচে গেছি অনেকবারই পড়েছি গুরুদেব বলেছিলেন যাও বদ্ধি বিশালকে দেখে এসো এই একটাই কথা সেইখান থেকে সেই ভাগরথী গঙ্গা যখন নির্গত হয়ে আসছে গমুক পর্যন্ত কেউ যেতে পারবে না তারপর গঙ্গোত্রী পর্যন্ত কেউ যেতে পারবে না গোমুখ তো পরের কথা আঠারো কুড়ি কিলোমিটার ভেতরে তারপরে তার আবার ওপরে যেখানে অমর গঙ্গা এখানে কেউ যায় না যেখানে দেবতারে তিন রাত্রি ডাকলে আসতে বাধ্য হবে ঠিকমতো ডাকলে সিদ্ধ জায়গা তপভূমি সেইখানে এখন প্রশ্ন হলো আমার বক্তব্য সেইখান থেকে সেই গঙ্গা ধারা নির্গত হয়ে বিভিন্ন স্থান অতিক্রম করে আজ আমাদের নবদ্বীপে এসছে এবং কলকাতায়ও বিভিন্ন জায়গা ধরে যাচ্ছেন বঙ্গোপসাগরের দিকে আমার প্রশ্ন হল যদি গঙ্গার জলের দরকার হয় আমার তাহলে আমাকে সেই গঙ্গার যেখানে স্রোত প্রবাহিত হচ্ছে আমাকে সেইখানে যেতে হবে আমাকে যদি কেউ বলেন গুরুপাত আদেশ দেন আমাকে কিছু গঙ্গা জল এনে দাও আমি নিশ্চয়ই পাগল নয় আমি অজয় নদীতে চলে আমি মিদনাপুরে থাকি আমি মিদনাপুরে থাকি আমি অজয় নদীতে গিয়ে জল নিয়ে এলাম তাহলে গঙ্গা জল হলো না আমাকে সেইখান থেকে গঙ্গা জল নিতে হবে যেই যেইখান থেকে গঙ্গা প্রবাহিত হয়ে যাচ্ছে সেইখানে গিয়ে গঙ্গার প্রধান ধারা সেইখান থেকে গঙ্গা কেমন নিতে হবে আমার গঙ্গার জল প্রাপ্তি সম্ভব হতো না যদি আজকে গঙ্গা এইখানে না আসতেন যদি ওইখানে গোমুখ থেকে গোমুখ থেকে বেরিয়ে ওইখানে কিছু জায়গায় সেখান থেকে লুকিয়ে যেতেন যেমন সরস্বতী লুকিয়ে যাচ্ছে বেশ কিছু ধারা এসে সরস্বতী কখনো লুকাচ্ছেন কখনও বেরোচ্ছেন কখনও লুকাচ্ছেন কখনো বেরোচ্ছেন সরস্বতী ধারাকে পাওয়া যায় আমাদের এখনও ওই যে সরস্বতী ধারা আছে কথাটা যে উদাহরণ যে কারণে দেয়া হলো সেটা বোঝবার চেষ্টা করলে ভালো হয় এটা হলো এই যে গুরু পরম্পরার ধারা শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়তে কি আচরণ ছিল কি আদর্শ ছিল কি সিদ্ধান্ত বিচার ছিল সেগুলো বর্তমানে আমার এতদিন পরেতে ইন্ট্যাক্টভাবে সেই রকমভাবে আমার পাওয়া সম্ভব হতো না যদি আমা আমাদের অত্যন্ত প্রাণের গুরুপাদ পদ্মশীল বামনদেব বৈশ্বী মহারাজ তার জীবনকালে না দেখাতেন তার আমার সন্দেহ হতো আমার ভেতর সন্দেহ যাক কি কী করে হতে পারে হয়ই না অনেকেই তর্ক করেন কি তারা মায়াবাদী বলেই তর্ক করেন তারা যদি বর্তমানে বলেন শিলম আনন্দ গোস্বী চলে গেছেন অতএব ধারা নষ্ট হয়ে গেছে আমি মানতে রাজি নয় আমি মানতে রাজি নয় আপনাদের মধ্যে যদি কেউ মায়াবাদী থাকেন না মায়াবাদী মানে তিনি ভগবান জগন্নাথ তার এম এতটুকু ক্ষমতা নাই যে এই জগতে তার শুদ্ধ ভক্তির ধারাকে বজায় রাখতে পারেন এটুকু ক্ষমতা জগন্নাথের নাই এটি আপনারা বলতে চাইছেন আপনাদের বলার বক্তব্যটা কি। আপনাদের বলার বক্তব্য কী আপনারা বলতে চাইছেন যে জগন্নাথ এতটুকুই দুর্বল যে জগন্নাথের ক্ষমতা নাই এই জগতে তার শুদ্ধ ভক্তি ধারাকে বজায় রাখার মধ্যে কোনো একটা প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ রাখো যেমন কৃষ্ণ উদ্ধবকে রেখে গেছিলেন কৃষ্ণ উদ্ধবকে রেখে গেছিলেন চৈতন্য মহাপ্রু অনেক কাউকে রেগে গেছেন তারপর আমাদের গুরুবর্গ ভক্তিমূর ঠাকুর রেগে গেছেন পৌপাতকে পৌপাত রেখেছেন কেশব কুশিমা এইভাবে আমরা দেখছি তো এই অপ্রাকৃতিক জগতের নিত্য জগতের যে বিশুদ্ধ ভক্তি দ্বারা শুদ্ধ ভক্তির মন্দাকিনী ধারা এটা আজকে নিশ্চয়ই আমার পাওয়া সম্ভব হতো না যদি আমি এই মহাপুরুষকে না পেতাম আবার এই মহাপুরুষ চলে গেছেন জগতে গিয়েও আমার হৃদয়ে বিরাজমান আছেন তাই জন্য কোনো ভুলতে পারি না আর তারপরে যদি আপনি তারপরে যদি আপনি মনে করেন যে এবার ভক্তিধারা নষ্ট হয়ে গেছে আর নেই এবার যা ছিল ছিল নষ্ট হয়ে তা মানতে রাজি নয় কারণ শুদ্ধ ভক্তি ভক্তিধারা ভগবানের এটুকু ক্ষমতা নিশ্চয়ই আছে যিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে নাচাচ্ছেন তিনি আমার এই জগতে আমাকে বাঁচাবার জন্য শুদ্ধ ভক্তির ধারাকে রাখতে পারবেন না এটা কি করে হয় এই কথা উচ্চারণ করলে আমাকে আপনারা মায়াবাদীর ভেতরেই ফেলবেন এছাড়া কোনো অন্য রাস্তা নাই ফুলেতে মধু থাকে এটা আমরা সবাই জানি এটা আমাদের শিক্ষা দেওয়া দরকার নেই যে ফুলের মধ্যে মধু ফুলের মধ্যেতে আমার মধু থাকে কিন্তু সেই মধু আমি সংগ্রহ করতে পারি না আপনি পারেন কি আপনাদের কেউ পারেন ফুলে ফুলে থেকে মধু আমাকে দিতে পারবেন কেউ পারেন কিনা আমার জানা নেই ফুলের থেকে মধু সংগ্রহ করার দায়িত্ব একমাত্র ভগবান দিয়েছেন মধুকর তাকেই দিয়েছেন আর আমাদের কাউকে দেননি মধুকর দিয়েছেন যার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সুন্দরভাবে বলছেন শ্রীচৈতন্য পদাম্ভুজ মধুপেভ্য নম নমাহা শ্রীচৈতন্য পদাম্ভুজ মধুপেভ্য নম নমাহা কথনচিত আশ্রয়ার যে শাম সা ওপি তৎগন্ধবাগবে এটার মধ্যে কত বড় গ্যারেন্টি রয়েছে সেখানে বলছেন সেখানে বলছেন যে শ্রী চৈতন্য পদাম্ভুজ মধুপে ব্য নম নম শ্রী চৈতন্য চরণ কমলে সব মধুকরগণ আমাদের গুরুবর্গগণ সেই ভ্রমরা এই ঘুরছেন চৈতন্য মহাপুর চরণ কমলের যে মকরন্দ সেই যে মধু এটাকে আহরণ করার জন্য লোভে পড়ে তাদেরকে জোর জর্জবস্তি আনে নেই এখানে পদ্মমধু থাকলে এক্ষুনি মধুকর চলে আসবে তারা যে ঘুরছেন সেখানে সেই মধুকর গুরুবর্গ তাদের চরণের কাউর চরণের যদি বিন্দুমাত্র আমার আমার স্বর্ণাপত্তি সিদ্ধ হয়ে থাকে তাহলে আমার কথা আমি তো মানুষের রূপেতে রয়েছি একটা কুকুরও একটা মঙ্গল লাভ করবে কৃষ্ণদাস কবি রাজ হোসেন শ্রী চৈতন্য পদাম্ভুজ মধুপ্রেভ্য নম নম হা কথঞ্চিত আশ্রয়া স্বা অপি ভাব আমার আমি তো মানুষের রূপে দেখতে পাচ্ছেন হতে পারে ভেতরে পশু কেন ভাগবতে বলছেন দ্বিপদে চতুষ্পদ সবচেয়ে বড় পশু হলো দ্বিপদে চতুষ্প আমার মতো দুটো পা দুটো কান দুটো হাত কিন্তু এর পশুত্ব জঙ্গলের পশুত্ব থেকে অনেক ভয়ঙ্কর কেন জঙ্গলের পশুকে আমি ছোটবেলায় তুলে এনে মানুষ করতে পারি কিন্তু আমার ভেতর থেকে যে পশুটা লুকিয়ে রয়েছে সেটাকে আপনারা একটু দয়া করে বার করে দিন দিয়ে তাড়িয়ে দিন দেখি আপনাদের ক্ষমতা এরকম একটা অবস্থা ফুলেতে মধু থাকে সবাই জানেন কিন্তু ফুলেতে মধু সংগ্রহ করা একমাত্র মধুকরের আছে আমাদের কাউরই নাই আমি যদি বিশাল পরিমাণে অনেক মধু আপনা অনেক ফুল আপনাকে দিয়ে দিই একটা গোডাউন একটা গোডাউন ভর্তি ফুল দিয়ে দিলাম সেই ভুলটা ফুলগুলোকে আপনার গ্রাই গ্রাইন্ডারে পিষে এদিক ওদিক করে এক ফোঁটা মধু আমাদের বার করে দিন দেখি আপনাদের ক্ষমতা যার জন্য আপনারা আমরা এত মূর্খ বলে গুরু বৈষ্ণবের সঙ্গেও রাজনীতি করতে আরম্ভ করে দিয়েছি কোথায় যাব আমরা তারা যে মধুকল আমাদেরকে বার করে দেখাবেন আমি বই পড়ে জেনে নেবো হয় না কিন্তু আমরা তাদেরকেও তাড়িয়ে দিতে চাই মোট থেকে বার না কথা হলেই ভালো এ কি হবে ঠিকই তো কী হবে যদি ভগবান পেয়ে যায় তখন কে দেখবে যদি ভগবানকে পেয়ে যায় তখন কে দেখবে তুমি দেখতে আসবে বাঁচাতে আসবে আমাকে এরকম ধরনের অবস্থাটা দাঁড়িয়েছে বর্তমান ফুলে মধু থাকে মধু সংগ্রহের দায়িত্ব যেমন মধুকরের থাকে আপনারা জানেন না মধু সংগ্রহ যেমন মধুকর করে ফুলের মধ্যে বিষও থাকে বলো নতুন কথা শুনলাম আপনারা জানেন না ফুলেতে যেমন মধু থাকে ফুলের মধ্যে ফুলেতে যেমন মধু থাকে ফুলেতে যেমন মধু থাকে ফুলেতে তেমন বিষও থাকে মধুকে আমরা অমৃত বলে বাছাই অনেক রোগ ফুলেতে বিষও থাকে এই কথা আমরা জানি না ফুলের থেকে মধু সঙ্গের দায়িত্ব যেমন মধু করে আর সেই ফুল থেকে বিষ বিষ পয়জন সঙ্গের দায়িত্ব হলো লুতাকিট নাম শুনেছেন লুতাকিট আপনার নাম শোনে বলছেন ফুল থেকে মধু সংগ্রহের দায়িত্ব যেমন মধু করে ফুল থেকে ওই ফুল থেকে যেখানে মধু পাওয়া যায় সেইখান থেকে আবার বিষ পয়জন সঙ্গে দায়িত্ব হল লুতাকিট লুতাকিট ওখান থেকে মধু কোনো তার আস্বাদন পায় না ও ছাগলটা কেবল বিষ আঙ্গ ও ফুলেতেই যায় ওই ফুলে সেখান থেকে ও কী করছে সেখান থেকে বিষটাকে সংগ্রহ করছে আমার চরিত্র হয়ে গেছে সেরকম এই অপ্রাকৃত সংকৃত সদন অপ্রাকৃত এই মন্দাকিনী ধারা হরিকথার যেগুলো রেখে গেছেন মহাপুরুষ এই ফুল এত বড় পুষ্পাঞ্জলি দেওয়ার যে ব্যবস্থা আপনারা রেখেছেন এখানে সর্বদাই আমি এইখান থেকে কেবল বিষ সংগ্রহ করেছি বিষ পয়জন আমার চরিত্র এরকম এই অপ্রাকৃত জায়গা এখান থেকে আমি সংগ্রহ করছি বিষ আমার চরিত্র এরকম লুতাকিট বিষ সঙ্গ করে মধুকর মধু সঙ্গ করে তাদের দুজনের সঙ্গে কোনো সম্বন্ধ নাই কি সম্বন্ধ আছে তুমি তোমার মধু নাও আমি আমার বিষ নিই তোমাকে তো আমি কিছু বলি নাই তথাপি এ দুজনের মধ্যে মাঝে মাঝে লড়াই হয় কেন হয় ওই তোমার তো মধু দরকার তুমি মধু নিয়ে নাও আমি আমার দরকার তোমার দরকার পয়জন তুমি নাও তোমার দরকার বিষ তুমি নাও আমি মধু নিই তোমার সঙ্গে আমার লড়াই কী বলো তথাপি মাঝে মাঝে দুজনের মধ্যে লড়াই লেগে যায় তথাপি দুজনের মধ্যে লুতাকিট এবং ভ্রমণের মধ্যে লড়াই হয় এখন এই অবস্থাটা আমাদের মঠ মন্দিরে দাঁড়িয়েছে সবচেয়ে বড় ট্র্যাজেডি দুঃখের কথা সবচেয়ে বড় দুঃখের কথা এই দেবানন্দ গৈমাঠে ঢুকলে আমার ছাতিটা আটচল্লিশ ইঞ্চি হয়ে যায় এত বড় আমার গর্ববোধ হয় যেখানে চৈতন্য মাঠের পর যদি কোনো মঠের প্রসপ্যারিটি বলে কেউ যেখানে পরম কেশব গসীমা রাজিয়ার্থে মঙ্গসীমা প্রত্যেকটা ছেলে যেরকমভাবে সেবা আদর্শ সব আচরণগুলো প্র্যাকটিস করছিল চেষ্টা করছিল সব বাঞ্চাল হয়ে গেল প্রচার সবাই করতে পারে না বেশি করে ভোজন করলে অমৃত যদি বেশি করে ভোজন করে তখন ঢেকুর ওঠে এর কথাটাই বলেছেন আমাদের ভাগবতে যারা প্রচুর পরিমাণে আমি কেন আমি কেন ওই শ্লোকটা দিয়ে শুরু করলাম প্রথমে কি কারণ থাকতে পারে প্রথমেই আমি গুরুতত্ত্বের সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধ নাই আমি যে শ্লোকটা দিয়ে ভগবানের ইচ্ছায় শুরু করেছি সেটার সঙ্গে গুরুতত্ত্বের সাক্ষাৎ কোনো সম্বন্ধ নাই তথাপি আমি প্রমাণ করে দেবো সাক্ষাৎ সম্বন্ধের থেকেও আরও বেশি সম্বন্ধ আছে। যার জন্য এই শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম এবার প্রমাণ করব কি কারণে আমি ওই শ্লোকটা দিয়ে শুরু করলাম যার ইঙ্গিত আমি এই কথা প্রসঙ্গে অনেকটাই বলা হলো যে আমাদের অপ্রাকৃত জগতের যে বাণী বৈভবের যে স্রোত প্রবাহিত হচ্ছে সেটা ইনট্যাক্ট গুরু পরম্পরা না হলে আমরা পেতাম না কিন্তু গুরু পরম্পরার মধ্যে যদি ভেজাল ঢুকে যায় কোন গুরু যদি তার গুরুপাত গুরুবর্গের শিক্ষা যেটা ছিল সেটা থেকে স্বতন্ত্র কোনো শিক্ষা করছেন সে গুরুবর্গ যতই প্রতিষ্ঠা পান আমি তাকে পতিত বলেই মনে করি স্বাস্থ্য বলে আমার বলার অধিকার নেই স্বাস্থ্য বলছেন তিনি পতিত গুরু যিনি গুরুবর্গের ধারাকে যিনি গুরুবর্গের ধারাকে ইনট্যাক্টভাবে নিরবচ্ছিন্নভাবে আমার কাছে আনতে না পেরেছেন আমি সেই গুরুচরণে স্মরণাপত্তি স্বীকার করতে রাজি নই যতই তোমরা রাজনীতি করো প্রবাদ বলছেন আমি সেই গুরুচরণে নিজে সর্বস্ব দান করব আমি সেই গুরুচ্চরণে আমার জীবন যৌবন যা কিছু আছে বিদ্যা অর্থ যা কিছু আছে আমি সেই চরণে সমর্পণ করব যিনি আমাকে একশো থেকে একশো ভাগ মঙ্গল দিতে পারবেন কে দিতে পারবেন যিনি আমাকে একশো থেকে একশো ভাগ আমার নিজের জীবনের মঙ্গলকে এনশিওর এনশিওর গ্যারেন্টি দিতে পারবেন হু ক্যান এনশিওর হান্ড্রেড পারসেন্ট কৃপা যিনি প্রতিজ্ঞা করে বলবেন তুমি আমার কাছে এসো তোমার কত প্রতিষ্ঠা দরকার তোমার কত টাকা দরকার তোমার কত প্রতিপত্তি দরকার তোমাকে অন্য জায়গায় তো আমার কাছে এসো কোথায় যাচ্ছ তুমি মরবে তুমি ওখানে এখানে এসো আমার কাছে সব পাবে তুমি যত প্রতিষ্ঠা দরকার কত প্রতিপত্তি দরকার যত তোমার সুনাম দরকার সব তুমি পাবে কিন্তু এখানে যেও না এদিকে এসো চরণে বিশ্বাস রাখো চরণে বিশ্বাস রাখো তিনি ভগবানের থেকেও বেশি শক্তিশালী যেটা ভগবান পারেন না সেটা আমার গুরু পদ নিতে পারেন মদগুরু জগৎগুরু মন্নাথ জগন্নাথ মদগুরু জগৎগুরু এই কথাগুলো বোঝো অনুভব করার চেষ্টা করতে হয় গুরু পরম্পরার মাধ্যমে সেই বাণী ভৈবকে আমি এই মহাপুরুষের কাছে পেয়েছিলাম বলে তার পদলেহন করছি তিনি আমাকে কোনো ঘুষ দেননি তিনি আমাকে কোনো ঘুষ দেননি উৎকোচ যে আমি তার নাম বলবো তার পা চাটবো একটাই কারণ যে তিনি সেই ভাই বাণী বৈভবকে নিজের শেষ জীবন পর্যন্ত কোনো কিছু কম্প্রোমাইজ করেন নাই এই কারণে তিনি আমার হৃদয়েতে স্থান নিয়ে নিয়েছেন তিনি আমার গুরুভাই নয় এত বড়ো মিথ্যে কথা আমি বলতে পারবো না তিনি আমার গুরু ভাই নয় তিন সত্য করে বললাম তিনি আমার গুরু তার মধ্যে আমি আমার গুরুর সমস্ত কিছু দর্শন করেছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার ক্ষমতা আমার আছে কি না আপনারা বিচার করবেন আমার মনে হয় নাই নিশ্চয়ই পুষ্পাঞ্জলি দিতে হলে জগতেরও যত ফুলত কবু নয় আমাকে আমার যে মন আমার যে মন আছে যে বদ্ধ মন এটা যদি তার বাণী বৈভবে সিক্ত হয়ে থাকে আমি যদি স্নান স্নান করে থাকি সেই ধারায় তাহলে তারই বাণী বৈভবকে হৃদয়ঙ্গম করে আজকে তার চরণে স্মরণাপত্তি যদি একশো ভাগ কপটতা কপটতা ত্যাগ করে যদি আমি স্মরণাপত্তি স্বীকার করতে পারি তাহলে আজ আমার তার চরণে পুষ্পাঞ্জলি সার্থক হবে তিনি নিজেই এ কথা বলবেন যদি আমার এই মনটাকে যেটাকে সংস্কৃত ভাষায় পর্যায়বাসিক শব্দ ফুলের পর্যাবাসিক শব্দ হল সুমন ফুলের ফুলের ফুল ফুল ফুলের পর্যায়বাহিক শব্দ হল সুমন এই আমার কুমন আমার কুমন রয়েছে আমি যদি সুমনটাকে গুরুচরণে দিই তাহলে আমার পুষ্পাঞ্জলি হলো তা নাহলে পুষ্পাঞ্জলি হলো না অনেকেই কথাগুলো খবর রাখেন না আমার এই জড়বদ্ধ মনটাকে তার চরণে নিবেদন করলে সেটা শুদ্ধ হয়ে যাবে সে মনটাকে আমি নিজের চেষ্টায় বিশুদ্ধ করতে পারবো না আর বিশুদ্ধ করলে না করলে গুরুচরণের সেবাও সম্ভব নয় গুরুচরণের সেবা সম্ভব হতে পারবে না আকাশে যে সূর্য দেবতা আছেন সেই সূর্য সূর্যদেবতা যে তেজ বিকরণ করেন স্করচিস অ্যান্ড সানলাইট ওপর থেকে অত্যন্ত তীব্র তেজ বিকরণ করেন গ্রীষ্মকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের প্রায় প্রাণান্ত হওয়ার কথা এমনই অবস্থা বিশেষ করে যখন যারা যারা বৃন্দাবন আদি উত্তর ওইদিকে থাকেন উত্তর পশ্চিম দিকে সূর্য কে সূর্যের আর নাম মিত্র এটা কি আপনারা জানেন সূর্যের আরেক নাম হলো মিত্র কেন মিত্র সেগুলো আপনারা আমার আলোচনা করো সময় আপনারা দেননি অতি অল্প সময় সূর্যের এক নাম মিত্র সূর্যকে সবিতা বলা হয় অনেকেই মূর্খ আছেন জগতে ছে মেয়ের নাম সবিতা রেখে দেয় সবিতা তার মেয়ের নাম সবিতা অনেকেই আছে সবিতা তারা এত বড়ই মূর্খ তারা জানেন না ব্যাকরণের বিন্দুমাত্র কিছু জানে না এই সবিতা কথাটা দেখতে মনে হচ্ছে স্ত্রীলিঙ্গ সব আকারান্ত লতা আদি সব আকারান্ত যা কিছু সবই যে পুং স্ত্রীলিঙ্গ হবে এমন কোনো কথা নেই এই সবিতা কথার হচ্ছে পুংলিঙ্গ আমরা জানি না একই শব্দ কলত্র এটা হচ্ছে ক্লিবলিঙ্গ ভারজা স্ত্রীলিঙ্গ বল এইভাবে চেঞ্জ হয় এটা ব্যাকরণে কিভাবে শব্দ উৎপত্তি হয়েছে সেভাবেই আমাদের হয় এগুলো কাজেই এই যে সবিতা সূর্য মিত্র এগুলো যে বলা হয় দিনমণি এই যে বিভিন্ন পর্যাবেচিক শব্দ আমরা ব্যবহার করি এই সূর্য যদি পদ্মফুল জলের আশ্রয়ে থাকে পদ্মফুল যেগুলো হয় স্থলপদ্ম থাকে কিন্তু উদাহরণ যেটা দেয়া হচ্ছে জলের মধ্যে যে পদ্মফুল থাকে সেই জলের মধ্যে পদ্মফুল সূর্যকিরণ যখন বিকশিত হয় তখন এ মুখটাকে খোলে আর কুমুদিনী কি করে রাত্রে চন্দ্রবি কিছু ধরে কুমুদ খোলে যে সূর্যকে আমরা এত প্রভাবশালী দেখি এত উত্তাপ দান করে যদি পদ্মফুল জলের আশ্রয়কে ছেড়ে দেয় যেদিন জলের আশ্রয়কে এই পদ্ম নরম যে অত্যন্ত সফট কোমল পদ্ম যখন জলের আশ্রয়কে ছেড়ে দেবে তখন ওই সূর্য এই পদ্মফুলটাকে জ্বালিয়ে শেষ করে দেবে বোঝা গেল আমরা আমাদের জীবন দেখেছি আটচল্লিশ ডিগ্রি টেম্পারেচার আমরা বৃন্দাবনে থাকতে দেখেছি আটচল্লিশ কোনো মানুষ বাঁচতে না এরম অবস্থা যখন জলের আশ্রয়ে থাকে পদ্ম তখন কিন্তু সূর্য প্রকাশিত হলে পদ্মফুল হাসতে থাকে কেন জলের আশ্রয় রয়েছে বলে অত্যন্ত আনন্দ পায় সূর্যালোক তা তার পক্কা ফিজিয়াবল সহায়ককারী কিন্তু যখনই জলের আশ্রয় ছেড়ে দেবে এই পদ্মটা পদ্মটাকে তুলে রাখো সঙ্গে সঙ্গে ওই সূর্যালোক যে এতদিন তাকে নার্সিমেন্ট দিয়েছিল তাকে সাহায্য করেছিল তার পরিস্ফুটনে তার সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করেছিল তৎক্ষণাৎ সেই সূর্য তাকে জ্বালিয়ে মেরে দেবে এই উদাহরণটা দিতেন পরম পূজা আমার পরম পূজনীয় পরম পূজা শ্রীধর মহারাজ ঠিক এই উদাহরণটা দিতেন যতক্ষণ পর্যন্ত আমরা গুরু বৈষ্ণবের গুরু বৈষ্ণবের আশ্রয় থাকবো প্রপাত প্রায়ই বলতেন তোমরা বেশিরভাগ আশ্রয় তত্ত্বের আলোচনা করো বিষয় তত্ত্বের আলোচনা করতে গিয়ে নরকের রাস্তা খুলো না কৃষ্ণ কী লীলা করছেন রাসিলা চলি একটু দেখি কৃষ্ণ কি হচ্ছে যার জন্য আমার গুরুপাত পদ্ম পরম কেশবশ্যী মহারাজ সকালবেলাকার যে কীর্তনটা ভোরবেলা যে আরতি কীর্তন অনেক ছাগল আছেন যারা বৈষ্ণবকে নিন্দা করেন তারা জানেন না পরম পুজো কেশব কেন ওই কীর্তনটাকে লিখেছেন আমাদের প্রভুপালি ভক্তিম ঠাকুর লিখেছেন সকালের কীর্তন সেই কীর্তনে কিছু কম নেই ভালোই আছে তথাপি তার চরণে ক্ষমা প্রার্থনা করে কেশব লিখেছেন কেন এই চোড়া পাখাগুলো এবারে সুযমে কল্পতরি রং সিংহাসনে পড়ি শবশোকি বেস্ট তো আরে একটা জুয়ান ছেলে মেয়ে এসব কী করছে ওরা আমার দুর্গন্ধ দূষিত চিত্ত আমি হরিভজনে এসছি আমি হরিভজনে এসছি চিত্তবিত্ত যদি খুলে দেখানো যায় কত দুর্গন্ধ দূষিত এই চিত্ত নিয়ে হরিভজন হয় না এই চিত্ত নিয়ে হরিভজন হয় না খেলা হয় খেলা ছেলে খেলা হয় বাচ্চারা যেমন খেলে এরকম হয় একমাত্র সম্ভব যে বাণী বৈভবকে আশ্রয় যদি আমরা করি নিজের অভিমানকে ত্যাগ করে সর্বান্তকরণে যেটা আমাদের ভাগবতে বলছেন যে স এশ ভগবান দ্বয়েদ অনন্ত স্বাৎশ্রিতপদ যদি নির্বলিখম তে দুাম অতি ন মমাহ মিথি হ্যাঁ ন ন মমাহ মিধি সিগাল ভক্ষে কি বললাম কি বললাম যে এইস ভগবান দ্বয় অনন্ত স্বাৎশ্রিতপদ যদি নির্বলিখম তে দুস্তরাম অতীতর তিচ দেবমায়ম নমাহ মিধি সিগাল ভাগে এই কুকুরবেলাল খেয়ে এই কুকুরবেলাল খেয়ে নেওয়ার শরীর এটা দিয়ে আমি এত বড় অভিমান করছি গুরুবৈষ্ণবকে অপমান তাদের আদর্শকে উপেক্ষা করা এত বড় অভিমান করছি এই রক্ত মাংস রাত্রিবেলা হলেই শিয়ালে খেয়ে নেবে কুকুরে খেয়ে নেবে এই শরীর দিয়ে আমি অভিমান করে যাচ্ছি সেখানে বলছেন যে শামস এ ভগবান দয়ে এ ননন্ত ভগবান মর্যাদা মার্গে বলরাম আমাদের গুরু আর রাগমার্গে যেখানে রূপানুক ধারায় সেখানে আমরা রাধানকে গুরু পাই মর্যাদা মার্গে আমাদের আমরা নিত্যানন্দকেই গুরু আমরা এইটি শিখেছি প্রবাদ বলতেন সর্বক্ষণ আপনারা আশ্রয় বিগ্রেহের গুণাবলী কীর্তন করতে থাকবেন রামানুচার্য একই কথা বলেছেন রামানুচার্য একই কথা বলেছেন আমি কথা বলার সময় পাচ্ছি না ঘণ্টা পাঁচেক বললে ভালো রামানুচার্য বলেছেন রামানুচার্য বলেছেন তুমি যদি গুরুকে বা পেতে চাও গুরির সমস্ত আদর্শ আচার আচরণ গ্রহণ করো প্রত্যহ রোজ গুরুর যে গুণাবলী গুরুর যে আদর্শ এটা কীর্তন করো বাস্তব গুরুর কৃপা নিতে নিতে গেলে তোমাকে কী করতে হবে সেখানে গুরুর গুণাবলী কীর্তন করতে হবে রোজ গুরুপাশ পদ্মের আদর্শকে জীবনে গ্রহণ করতে হবে তা নাহলে ভক্তের ভজন বলে কিছু নেই ভজন রাজ্যের যত কিছু রহস্য ভজন রাজ্যের যা কিছু সিক্রেসি গুপ্ত রহস্য সব একটা জিনিসের ওপর একটা 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 ভজন রাজ্যের যা কিছু কেরামতি ভজন রাজ্যের যা কিছু আদর্শ যা কিছু কেরামতি একটা সামান্য জিনিসের ওপর সামান্য কিন্তু তথাপি এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গুরুচরণের প্রতি আমার ভালোবাসা একটা জিনিসের উপর বলবান আদর যস্ব না সাধ গুরু পদাম্বুঝে শ্রুতর অপিতস্ব কৃষ্ণে ভক্তি নজায় আছে শ্রীনিবাসচার্য বলেছেন অভিন্ন গৌরাঙ্গ অভিন্ন গৌরাঙ্গ শ্রীনিবাস্য বলছেন যে যদি গুরুচরণে আমার প্রবল ভালোবাসা না হয় অন্তর থেকে গুরুচরণে আমার যতক্ষণ মধ্যে ভালোবাসা না হয় ততক্ষণ আমার সুতি সিতি পুরা নাদি যা কিছু আমি মুখস্থ করেছি সব বেকার আমার যা কিছু কিচ্ছু কোনো ফল বলবান আদর যস্ব ন গুরু পদাম বুঝে শ্রুতর অপিতৎস্বাস্ত্রৈর কৃষ্ণে ভক্তি নজায়তে কৃষ্ণে তো তার ভক্তি কোনোদিনই হবে না তাতে কৃষ্ণ ভজে করে গুরু সেবন হ্যাঁ অনায়াসে মায় মায়াজাল ছুটি পায় কৃষ্ণ শ্রীকৃষ্ণচরণ এই কথাটা যে মূল কথা সেখানে বলতে গিয়ে বলা হচ্ছে এই গুরুচরণের যে আদর্শ গুরুচরণের স্বর্ণাপত্তি একটা জিনিসের তোমার ভোজনে কোন জায়গায় যাবে এটা নির্ভর করছে কেউ যদি বাচাল না হয় তাহলে সঙ্গে সঙ্গে এই কথাটা অনুভব করে সঙ্গে সঙ্গে বাস্তব গুরু আনুগত্য শুরু করবে তা নাও সব শেষ তার জীবনের ভজনই দেখানো লোক দেখানো ভাজা মাত্র ধরি গোপনেতে অত্যাচার গোড়া ভরে ছিল গোপনেতে অত্যাচার আমি করছি নিজের প্রতিষ্ঠার জন্য ব্যস্ত আমি একটা ঘটনা বলবো তাহলে বোঝা যাবে বাবনগোস্বী মহারাজের কেশব গোশী মহারাজ এবং মুনি মহারাজ ছিল পহুপাদের মুনি মহারাজ তিনি হরি কথা বলতেন খুবই গম্ভীর কথা বহুপাদের কথাগুলোই বলতেন কিন্তু তার রিপ্রেজেন্টেশন তার উপস্থাপন ক্ষমতাটা একটু অন্যরকম ছিল যার জন্য যে সভাতে তিনি বক্তৃতা দিতেন হরিকথা বলতেন সব লোক উঠে চলে যেত আপনারা কেন বসে রয়েছেন আমি জানি না আমার কথা উঠে চলে যাওয়ারই কথা আমি জানি না আপনাদের আমাদের আপনাদের একটা মহানুভবতা আমি জানি না এত কঠিন কথা কড়া কথা যাই হোক আপনাদের কৃপা আমার ওপর নিশ্চয়ই হয়েছে তারপরে সেখানে বলছেন যে যেখানে ওখানে গুরু কি বলছিল হ্যাঁ মণি মহারাজ বহুপাতের সময় মণি মহারাজ কি করছেন কৌপাত তাকে প্রচারে পাঠালে তিনি কি হরিকথা বলতেন ভালো করে শুনতে হবে কান খাড়া করে সেখানে মুনিমারা হরিকথা বলতেন হরিকথা বলতে বলতে লোক যখনই তার হরিকতা হতো যখনই তার হরিকতা হতো তখনই আস্তে আস্তে লোকে উঠে চলে যেতেন শুনতেন না তখন সেবক বলতো মারা সবাই চলে গেছে আমরা এবার শতরঞ্জি গোটাই তুই এটা পাগল বস এত সব সূক্ষ্ম জীব রয়েছে এখানে গাছপালা সব শুনছে এছ লোক নেই মানে সব শুনছে হরিকথা কোনো প্রতিষ্ঠার জন্য তিনি হরিকথা বলতেন না কারণ হরিকথা বলতে হয় প্রহুপাতে আস পালেন করতেন তিনি যখন একবারের কথা বলছি তিনি তখন ফিরছেন হাওড়ায় ফিরেছেন ফিরে এবার বাগবায়ের গৌরী মিশনে যাবেন প্রৌপাত সেখানে রয়েছেন হঠাৎ সেখানে তিনি পকেটে দেখছেন পয়সা নেই অর্থাৎ টিকিট কেনার পয়সা নেই বিনা টিকিটে সেবককে নিয়ে উঠেছেন এবার টি টি তাকে ধরেছে ধরে তাকে নিয়ে গেছেন গিয়ে বলে দেখুন আমার কাছে আমি সন্ন্যাসী মানুষ আমার পয়সা নেই যা ছিল খরচা হয়ে গেছে তাকে কোনো শাস্তি দেওয়া সঙ্গে সঙ্গে ফোনেতে সেই খবর পৌপাদের কাছে চলে এসেছে ঠিক যেমন মহাপ্রভু রক্ষা করেছিলেন কাকে বাণীনাথকে রাজা শাস্তি দেবে বলে শুলে চড়াবে এইখানে কারণে থেকে যে ফোন আসার সঙ্গে সঙ্গে তাকে রেহাই করে দিয়েছে থানা থেকে বলে যা এই সন্ন্যাসী মান ভালো লোক ছেড়ে দিয়েছে সেই যখন গঙ্গা পার হয়ে যখন গৌরী মশনে ঢুকবেন অন্তর্জাতিক পৌপাত তার সেবকদের বলছেন এই সব খোল কর্তাল নে খোল কর্তাল নিয়ে তাকে বাইরে যা তাকে কীর্তন করে তাকে নিয়ে আয় লোকে অবাক বলে সে আর কি এটা প্রচারে কিছু করতে পারে না বেকার লোক একটা পয়সা পয়সা আনলে তার নাম আমার দাম কি আমি তো পয়সা আনতে পারি না পয়সা আনলে আপনারা আমার দাম দেবেন একটা পয়সা আনি না আমি কোথেকে আনি বলুন সেখানে প্রভুপাত বলছেন তোমরা সংকীর্তন করে যাও তাকে নিয়ে এসো লোকে তো হয় না বলে কি যখন পৌপাতের সামনে দণ্ডবোধ করে তিনি বলছেন ইনি নিষ্কিঞ্চন মহাভাগবত বহুপাত উপাধি দিলেন গুরু হলো এই রকম যিনি অন্তর্জমি জানেন বলছি ইনি যে হরিকথা বলেন এটা লোকের সন্তুষ্টির জন্য নয় এই কথা অনেকবার ইংরাজি বাংলা বিভিন্ন ভাষায় আলোচনা হয়েছে কারোর কানে গেছে কিনে জানি না আমরা আমাদের হরিকথাটা কোনো বেশাবৃত্তি করতে লাগাবো না আওয়ার হরিকথা ইজ দ্য কমপ্লিট স্যাটিসফ্যাকশন অফ সুপ্রিম লর্ড ভগবানের সন্তুষ্টির জন্য এই হরিকতাকে অন্য কাজে লাগিয়ে আমি বিদেশে প্রচারগ আমি করতে পারবো না আমি পারবো না আমি ছেড়ে দেবো সব কিছু আমার করার ইচ্ছা নাই রুচি নাই আমার সেখানে বলছেন বামন সিং একদিন এক সেবক বলছেন কোন জায়গায় বারুইপু কোথায় প্রচারে গেছেন ভুলে গেছি আমি মনে নেই বামন সিং মহারাজ কোথায় গেছেন সেখানে বলছেন বামনগুসি আজকে একদিন সেবক বলছেন গুরুমা এখানে পয়সাও পাওয়া যায় না লোকও পাওয়া যায় না বেকার প্রচারে আসা কি লাভ এনে প্রণামী প্রণাম পেলো একটা বামুনদুসিং মা হেসে বলছেন তোরা প্রচারে যেতে পারবি না প্রচারে সেই যাবে নেই যে নিজের জীবনটা উৎসর্গ করেছে ভগবান চরণে সেই তো বলবে সে পয়সার আশাও করে না আর প্রণামই ভালো খাওয়ার আশা করে না যা হয় ভগবান জোটায় আমরা বামুনদুসি মহারাজের জীবনে দেখেছি যেখানে মানুষ যেতে পারে না মাধুকসীমা জঙ্গলে আসামে এদের নাম চলে এখন আমরা ফরেনে প্রচার করব ফরেনে এখানে প্রচার করুন আরে তুমি নিজে নিজের কাছে প্রচার করো প্রপাত বলতেন ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু প্রিচ ইন ফ্রন্ট অফ ইউর সেলফ যাও আয়নার সামনে নিজে হরিকতা বলো হরিকতা বলো নিজের সামনে নিজে তারপর তুমি বাইরে যাও নিজের মঙ্গল আগে করো তুমি নিজের সামনে আগে হরিকথা বলো বলে সেই হরিগত তোমাকে স্পর্শ করুক তারপর তুমি বাইরে যাবে প্রচার লোক ঠকাবার জন্য হরিকথা নয় লোক ঠকাবার জন্য প্রচার নয় প্রতিটা পদে আমরা বহুপাদের আদর্শ দেখেছি কেশব গোস্বীমা বামুন গোস্বীমা তারা কোনো দিন কম্প্রোমাইজ করেন নাই সেখানে সেবক বলছে এরকম বামুন গোসিমা তোরা প্রচার করতে পারবি না তোরা কী করে প্রচার কর তোরা স্বার্থ নেই এখানে পয়সা না ঠিক আছে লোকগুলো গরিব লোক শুনছে হরিকথা কেশব গোস্বীমারাই এই বারান্দায় বসে রয়েছেন তার ভজন কুটিরের সামনে সবাই প্রচার করে এসছে এসেই দেখে গুরুদেব ওখানে বসে রয়েছে সবাই দণ্ডবোধ করছেন গুরুদেব ধন্দ ইয়ে কোথা থেকে প্রচার করে এলে বলে হ্যাঁ প্রচার কেমন হলো বলে দারুণ প্রচার হয়েছে মহারাজ আবার ডাকছে সবাই কেশব কোসিমা হাসছেন তোরা প্রচার করে এসছিস হ্যাঁ দারুন প্রচার হয়েছে এবার আবার ডাকছে বলে তারা প্রচার করিস নাই তোদের প্রচার হয় নাই প্রচার যদি বাস্তবিক হতো তাহলে লোকে তোরা দুবার ডাকতো কী করে অক্ষাতিক অক্ষতব জগতের সত্য কথা প্রচার তোরা করিস নি তোরা সুবিধাবাদী কথা বলেছিস প্রচার কোথায় করি মন কথা বলা আমাদের উদ্দেশ্য নয় এই মহাপুরুষ দেখিয়েছেন প্রতি পদে তিনি নিজের বড়ো ভাইকেও ক্ষমা করেননি তিনি নিজের বড়ো ভাইকেও শুদ্ধ ভক্তির বিষয়ে কোনো বড়ো ভাই নেই আমার জন্য কোনো আমার গুরু ভাই নয় কোনো বাবা নয় আমার কেউ নেই কারোর সঙ্গে আমি কম্প্রোমাইজ করিনি আমাকে সবাই আপনারা ত্যাগ করুন আমার কিছু যায় আসে না আমি আমার বাবার সঙ্গেও কোনো দিন কম্প্রোমাইজ করেছে চলে গেছেন অনেক দিন আগে গুরু ভাইয়ের সঙ্গে করি নাই যদি এই নীতি পালন করো ঠিক আছে বলো নাহলে ছাড়ো ছাড়ো তুমি থাকো তুমি তোমার মিশন দেখো আর গুরুদেবের মিশন আমার হৃদয়ে আছে কি না দেখো তোমার গুরুদেবের মিশন আমার হৃদয়ে আছে কি না দেখো মিশনের অ্যাক্টিভিটি কাকে বলে মিশন কাকে বলে হোয়াট ইজ দ্য আইডিয়োলজি অব মিশন এটা বলো আমাকে তা না তুমি তোমার মতো চলো তোমার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই আমার গুরু ভাই পুরিভাই সবচেয়ে সস্তা সম্বন্ধ এসব আমার দরকার নেই হ্যাঁ সেদিন গুরুভাই যিনি গুরুদেবের সমস্ত আদর্শকে জীবনে গ্রহণ করবেন গুরু সেবক হয় মান্য যে আমার একটা আর্টিকেলও বেরিয়েছিল আজ থেকে চার পাঁচ বছর হবে আমাদের পুরুষোত্তম ছাপিয়েছিলেন সেখানে পরিষ্কার কথা গুরু সেবক কি না কেন গুরু সেবা আছে গুরু ভোগ আছে গুরু ত্যাগ আছে তিনটে বিষয় আছে আমাদের মধ্যে কে কোন রাস্তায় চলছে গুরু ভোগ আছে গুরু সেবা গুরু ভোগ গুরু ত্যাগ তিনটে বিষয়ে কিছুদিন আগে সোমন সেমা আসমে সোমন আসমে ব্যাখ্যা হচ্ছিল কোনো সময় নাই আমাদের অন্য জায়গায় যেতে হবে আবার তাহলে গুরু ভোগ অন্য জিনিস গুরু ত্যাগ আরও ভয়ঙ্কর গুরু ভোগ আরও ভয়ঙ্কর সবচেয়ে বড় প্রাচণ্ড হয়ে যেতে হবে যদি আমি গুরুকে ভোগ করি তাহলে আমার মতো প্রাচণ্ড দুনিয়ায় আর কেউ থাকবে না এত বড় প্রাচন্ড হয়ে যাবে গুরুর নাম যশ প্রতিপত্তি সহ আমি কাজে লাগাতে পারবো না বরঞ্চ শিষ্যের তরফ থেকে যা তোমার নাম প্রতিপত্তি যা কিছু আছে তোমার যা কিছু তুমি পাবে সর্বম গুরবে দাতা দদ্যাত সব কিছু গুরুদেবকে সমর্পণ কর সর্বাত্ম যে শ্লোকটা আলোচনা করছিলাম গুরুচরণে সর্বান্তকরণে সর্বস্ব নিবেদনই হল শিষ্যের কর্তব্য যদি এখানে কেউ প্রমাণ করতে পারেন ব্যসাসন ছুঁয়ে আমি এক্ষুনি প্রমাণ করতে পারেন তার মধ্যে দিব্যজ্ঞান প্রকাশিত হবে অনেকবার ইংরেজি কোথাও বলা হয়েছে বিদ্যা এবং অবিদ্যা দুটোই আমাদের ভেতরে আছে নিত্যকাল উপনিষদে আছে বিদ্যা এবং অবিদ্যা দুটোই আছে এটা নির্ভর করছে অবিদ্যা তোমাকে গ্রাস করবে কি বিদ্যা তোমাকে গ্রাস দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত শব্দটা খেয়াল করতে হবে দিব্যজ্ঞান হৃদে প্রকাশিত এখানে বলা হয়নি দিব্যজ্ঞানকে বাইরে থেকে কিছু এক্সপোর্ট করে নিয়ে আসবো ইম্পোর্ট বলা আছে কি দিব্যজ্ঞান হৃদা প্রকাশিত মানে হৃদয় আছে সেখানে প্রকাশিত হবে তাহলে বিদ্যা এবং অবিদ্যা দুটোই তোমার ভেতরে আছে এটা নির্ভর করছে তুমি কতটা কপটতা করবে সে অনুপাতে জুতো মারবে মায়াদেবী আজ কতটা উৎসর্গ করবে নিজেকে সেই অনুপাতে অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রি অফ সাবমিশন টু দা লুটো অফ গুরুপাদ পর্দ ইউ ক্যান গেট কৃপা যতটা পরিমাণে রেশিও অঙ্ক করেন যা তার রেশিও কতটা পরিমাণে গুরুচরণের শত সরণাপত্তি হয়েছে ঠিক ততটা পরিমাণে কে পাবে তার বেশি পাবে না যেদিন সর্বস্ব দিতে পারবে সেদিন সর্বস্ব পাবে হয়ে গেল কথা তাহলে দিব্যজ্ঞান হিতে প্রকাশিত তাহলে যে শাম স ভগবান দ্বয় দনন্ত ভগবান নিত্যানন্দ যদি আমাকে বুঝতে পারেন এর মধ্যে ইচ্ছা আছে অপ্রাকৃত সত্য জানবে তখন আমার কাছে পাঠিয়ে দেবে আমার জীবনও তাই হয়েছে কেউ আমাকে গুরু পাঠিয়ে দেয়নি আমাকে গুরুকেও পাঠিয়ে দেন আপনি আপনি গুরু আমার কাছে এসছেন আমার জীবনে প্রত্যক্ষ প্রমাণ জ্ঞান হৃদে প্রকাশিত এখানে নিত্যানন্দ নিত্যানন্দব বলরাম সম্বন্ধে বলছেন যে শামস এই ভগবান দয় দ অনন্ত যাকে ভগবান নিত্যানন্দ দয়া করেন যে শামস এই স দয় দ অনন্ত সর খেয়াল করতে হবে দুটো শব্দ দুটো শব্দ একটা হচ্ছে সর্বাত্মা বদাম দুটো শব্দ খেয়াল করতে হবে একটা হচ্ছে সর্বাত্মনা আশ্রিত পদম তারপর হচ্ছে নির্বলিকম দুটো শব্দ সর্বাত্মনা আশ্রিত পদম মানে মানস দেহ গেহ যোগ ওর পিনু তু আন্দোর এইটা হচ্ছে স্মরণাবত্তি বক্তৃমটা সমস্ত কিছু দিয়ে এইটা হচ্ছে সর্বান্তকরণে স্মরণ আর অন্তরটাকে পুরো গুরুদেবকে দিয়ে দেওয়া একই কথা যদি সর সর্বাত্মনা আশ্রিত পদম যদি একটা কথা বলা হয় সর্বাত্মী না আশ্রিত পদম আর যদি দ্বিতীয় কথাটা না বলা হয় তাহলে হয় না কিন্তু দুটো শব্দ ব্যাখ্যা করলে মোটামুটি একই মানে হবে কেন সর্বাত্মনা পদন না হলে কেউ নির্বলিক হতে পারে না বোঝা গেল আমার কথাটা সর্বাত্মনা আশ্রিত আশ্রিতবোধ যদি না হতে পারে তে নির্বলিক বা নিষ্কবর হতে পারবে না তা কথাটা একই আর যখন নিষ্কপট হয়ে যাবে তখন শরণাগতি হবে কথাটা দেখতে দুটো শব্দ কিন্তু ব্যাখ্যা করলে মোটামুটি দুজন দুজনের সঙ্গে দুজনের অঙ্গাঙ্গি সম্বন্ধ আছে তো যে সাম স ভগবান দয়েদ অনন্ত সর্বাত্মারা আশ্রিত পদাম যদি নির্বলিকম তে তেই জনা সেই সব ব্যক্তিগণ তে দুস্তরাম অতিতরন্তি চ দেব মায়াম এই মায়াকে উত্তীর্ণ হয়ে যাবে কোনো কোনো বাপের ক্ষমতা নেই বলছে এই মায়াকে অতিক্রম করে যাবে মাইনা অপি মোহিনী ভাগবত বলছে যারা বড় বড় মহা আছেন মহাদেবাদি তাদেরকে সে ভগবানের মায়া মোহিত করতে পারে সমর্থ মহিনী সেখানে বলছেন সর্বাত্ম আস্ত যদি নির্বলিকাম তে জানাহা তে দুস্তরাম অতীতরন্ত য দেব মায়া ভগবানের মায়াকে তারাই জয় করতে পারে অতিতরন্ত দেব ন মহা ন মমাহ মি তিথি সশ গাল তার এই কুকুর খে শিয়াল খাওয়ার মতো শরীরে কোনোদিন আপনবোধ আপন বোধ আমার সর্বস্ব এই লুটে নেবো পয়সা টাকা পয়সা প্রতিপত্তি প্রতিষ্ঠা এটা তার হৃদয়ে কোনো দিন আসতে পারবে না এটা হয় না তার হৃদয়ে এটা হতে পারে না তাহলে বোঝা গেল কথাটা এই বাড়িতে আলোচনা প্রসঙ্গে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে স্মরণাপত্তির শিকার না হওয়া পর্যন্ত কোনো কিছু হচ্ছে না যতই আমি কপটা কপটাকে যত আমি সেবা করেছি বলে দাবি করতে পারি কিন্তু কোনো সেবাই কার্যকরী হবে না যে প্রসঙ্গটা বলছিলাম কেশব কোশ্মী মা বলছেন তোরা প্রচারে যাস নাই প্রচারে গেলে সে অক্ষৈত্য জগতের স কথা বললে তাহলে অনেকেই তোর বিরুদ্ধ হয়ে যেত তাহলে তারা কি করে তোকে বলছে আবার হয় এই কথা শুনে আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে যেখানেই এই কথা বলেছি সেখান থেকে আমাকে বিদায় নিতে হয়েছে তা আমার আমি হাসতে হাসতে বিদায় নিয়েছি কিছুই যা আসে না আমি হাসতে আসতে বিদায় আমি জানি কোনো না কোনো দিন ভগবান জায়গা দেবে এখন সারা পৃথিবী যে চলছে কে দিল এ ব্যবস্থা কে দিল ভগবানই করলো আমার ক্ষমতা নেই একটা পয়সাও নেই আমি আমার ব্যাঙ্কও নেই কিছু নেই আমি যে খরচা করব প্রচারে যা ভগবান ইচ্ছে হয় হোক প্রচার না হয় না হোক আমি কি করব ভগবান নিত্যানন্দ হলো প্রচারের মালিক কি নিত্যানন্দ প্রচারের মালিক তার ক্ষমতা করুক পরম পঞ্চু বামন গোস্বামী মহারাজ মাধব গোস্বামীদের প্রচারের কথা শুনে আমাদের চোখে জল আসে মা তিতকুসিমাই বলছেন আসামে এমন জায়গায় গেছি মহারাজ অনেক কিছু ভালোবাসতেন বলতেন গোপন কথা অনুভব সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা বলে গরিব লোক একটা ঘরও নেই প্যাকাটি ঘর কোনো মতে একটা মাচা বানি যে চায়ের দোকানে বাঁশের মাচা হয় কেটে কেটে বল তিনতলা যেমন টেনের ব্যাঙ্ক থাকে ফার্স্ট ফ্লোর হ্যাঁ ফার্স্ট এরকম সেকেন্ড এবং তিনটে বাঙ্ক থাকে এরকম বলছে গুরুদেব ওপরে রয়েছেন আমি সেকেন্ড ফ্লোরে রাত্রে আওয়াজ পাচ্ছিস সাপ যাচ্ছে স ভয়ে আঁতকে উঠছে নিজে নিজে সাপ নালা আছে তো নালা নালা দিয়ে যাচ্ছে বলে একটাই ভরসা গুরুদেব সাক্ষাৎ আছেন আক্ষাৎ ভগবান গুরুদেব আছেন ওপরে ভয় নেই নিশ্চয় দিয়ে এই সব অবস্থায় তারা প্রচার করেছে এখন আমরা বিদেশে প্রচার করব এখানে পড়ো তোমাকে মেরে ফেলে দেবো তুমি ভারতের জন্মেছ আমাকে দিতে পারবে না কিছু পয়সা আমি বিদেশে যাব আরে বেটা বিদেশ বই গিয়ে এখানে তোমার আমরা ইংরেজিতে একটা কথা শুনি চ্যারিটি বিগিনস অ্যাট হোম শুনি কি না চ্যারিটি বিগিনস অ্যাট হোম দয়া দক্ষিণ যা শুরু হবে ঘরে শুরু হোক দেখাও আগে ঘরে এই মঠের মধ্যে বাউন্ড সীমা দেখিয়েছেন কত সহনশীলতা কত অপমান করছেন কত কিছু করছেন সহ্য কর এমনকি সেবক তার গুরু গুরুভাইয়ের সঙ্গে তর্ক করেছে চাল নিয়েছে বলে কেন তুই নিয়েছিস বলে উনি আমাকে যা তা বলছি কেন বলছে বলেছে আমিও বলেছি ওনাকে আপনাকে যে কোনো দিন সম্বন্ধ নেই কেন বলে যে দু বেরিয়ে হয়ে যায় আমার সেবা করবি না সেবককে তিনি শিক্ষা দিয়েছেন যদি গুরুবর্গ কোনোদিন তোকে অপমানও করে তথাপি তোমার অপমান করার কোনো অধিকার নাই চুপচাপ শুনবে চলে আসবে তুমি বেরো আমি তোমার সেবা নেবো না তোমার সেবা আমি নেবো না চলো তোমার সহনশীলতা নাই বদ্ধজীব অ্যাকচুয়ালি গুরু সেবা করতে না ভগবান যে রিয়ালিমে যে অবস্থায় রয়েছেন ভগবান অপ্রাকৃত ভূমিকায় রয়েছেন ভগবান অপ্রাকৃত ভূমিকা আছেন কি না আর গুরু বৈষ্ণব অপ্রাকৃত ভূমিকা তা সেই ভূমিকায় আমি এই জড় ভূমিকায় থেকে এই জড় ভূমিকায় থেকে আমি কি করে তার সেবা করে দেবো তার সঙ্গে তো আমার যে প্ল্যাটফর্মের ডিফারেন্স আছে তিনি একটা প্ল্যাটফর্মে রয়েছে আমি একটা আমার গ্যাপিং রয়েছে আমি কী করে হরি কোথাও আমি তো পারবো না তাই জন্য আমি অনেক সময় এই কথাটা উচ্চারণ করে থাকি সেবক হয় মান্য যে আমার যিনি বাস্তব গুরু সেবক তিনি হচ্ছেন গুরু অর্থাৎ আমার কথার বক্তব্য হল যিনি বাস্তব গুরু সেবা করেন গুরু সেবা করতে 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 তিনি স্বয়ং গুরু হয়ে যান এ কথার মর্মটা যদিও নি জগতের পার্শ্ব যদিও যদি সাধন সিদ্ধ যদি কেউ থাকে এই তো নিত্য জগতের পার্শ্ব যদি সাধন সিদ্ধ কেউ থাকে যে গুরু সেবা করতে করতে সে নিজে গুরুময় হয়ে যায় প্রত্যেকটা ব্যক্তি যেখানে যেখানে মাতাজি পিতাজি যেখানে যে আছে এদের কাউকে সামান্য মনে করবে না এটা একটা মেয়ে ছেলে বসে রয়েছে করবে করবেন এরা সব গুরু এরা কোনো না কোনোভাবে আমাকে শিক্ষা দিচ্ছে আমি ব্যাসাসনে বসে বলছি প্রতিজ্ঞা করে এই যে যারা বসে রয়েছে এরা কোনো না কোনোভাবে আমার অন্যায় ব্যতিরিকভাবে আমাকে শিক্ষা দিচ্ছে তাই জন্য তাদেরকেও আমি গুরু মনে করি তাই এই গুরু কথা আলোচনা করার দায়িত্ব পড়ল উপায় নেই অনেক কথা বলবার সময় আপনারা দেননি আর যে শব্দকে সাহায্য নিয়ে আমি হরিগত আলোচনা করবো সেটা জড়জগতের শব্দ হলে আমার পুষ্পাঞ্জলি হবে না জড়জগতের শব্দকে সাহায্য নিয়ে আমার প্রফেসেন্সি আছে আমার হয়তো বেকারণে জ্ঞান আছে এগুলো নিয়ে আমি যদি আজকে এখানে পুষ্পাঞ্জলি দিতে এসে থাকি তাহলে আমি আমার মতো মূর্খ গাধা কেউ নাই আমি জড়জগতের শব্দকে সাহায্য নিয়ে নিশ্চয়ই আমি এখানে পুষ্পাঞ্জলি দিতে আসে নাই আমার পুষ্পাঞ্জলি তার কাছ থেকে যে বৈভব পেয়েছিলাম সেই বাণী বৈভব সেই আমার স্বর্ণাগতী তার চরণে এটাই আমার বাস্তব পুষ্পাঞ্জলি তার চরণে দেওয়ার চেষ্টা করছি যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম আপনাদের অনেক কিছু কর্তব্য আছে ক্রিয়াকর্ম আপনারা করবেন সেই শ্লোকের ব্যাখ্যা করে আমি মনে হচ্ছে এখন শেষ করা উচিত অনেকেই এখানে অনেক ক্রিয়াকর্ম আছে त्वं भक्ति योग परिभावित हित सरो ज्वाससे श्रुते क्षित पतनुनाथ पुंसम जद जद धिया तो सदनु गृहायो त्वं भक्ति योग परिभावित हित सरो ज्वाससे श्रुते क्षित पतनुनाथ पुंसम যদ ধিয়া তো উর ভাবি তৎ তদবু প্রণয় সদনু গ্রহায় এর মানে কি ভগবান ভক্তের কাছে নিজানুরূপ এই কোলদ্দ্বীপেতে এই কথাটা বলতে বাধ্য হলো ভক্ত ভক্তের অন্তঃকরণ অনুযায়ী ভগবানের প্রকাশ হয় এই কোলদ্দ্বীপেতে ভগবান বরাহ রূপে প্রকাশ করেছিলেন আর এই কোলদ্দ্বীপেতে আমার গুরুপাত পদ্মশীলে পরম কেশব গোস্বী মহারাজের সামনে এই বিনোদ বিহারী প্রকট হয়েছিলেন বুঝে গেল ভক্তের যেরকম অন্তঃকরণের স্বরূপ সে অনুপাতে ভগবান নিজেকে আত্মপ্রকাশ করেন কেন তিনি সাদা কৃষ্ণ করলেন এর ব্যাখ্যা তো আছে আমার বলা তো দরকার নেই কত বড় আমি আমার এই জন্মে নয় আমি বসে প্রতিজ্ঞা করে বলছি আমার সম্বন্ধ পরম প্রতি কেশবগস্বী মহারাজের সঙ্গে পরমবে বামগুসি মহারাজের সঙ্গে শিদু জন্মে জন্মে কোনো দিন নষ্ট হবে না আপনারা কোনো মতে এই সম্বন্ধকে কাটতে পারবেন এতটাই আমার রক্তে রক্ত বসে গেছে প্রতি মুহুর্তে তাদের কথা মনে হয় কি আদর্শ কি কথা যেখানে বলছেন একটা কথা গুরুত্বপূর্ণ আমি বলি ত্বং ত্বং বলে ভগবান ত্বং বস্তু তৎবস্তু আমরা অর্চন করতে গেলে ইদম বস্তু ইদম ইদম বস্তু তংবস্তুর সঙ্গে কনফ্লিক্টিং অবস্থা আছে বোঝা গেল ইদম বস্তু হচ্ছে জড় বস্তু এটা ভক্তি মিশ্রিত করে ভগবানকে দিতে হয় ইদম বস্তুর সঙ্গে বস্তু যারা ভগবান ওম তৎসৎ বলি এটা সঙ্গে কনফ্লিক্ট কন্ট্রাডিক্টরি কিন্তু ভক্তরা এটাকে কিভাবে অনুকূল বানাতে পারে এই সব মহাজনের কাছে শিখতে হবে একবার ট্রেন লেট হয়েছে সবচেয়ে বাজে ট্রেন আমরা যেতে চাই না সেটার নাম হল কি হ্যাঁ তুফান তুফানে লেট হয়েছে সেবক রেগে গিয়ে বলছে মারা পাঁচ ছ ঘন্টায় জেনে আসবো না মামকদের হেসে বলছে কেন তুই রাগ করছিস কেন এ তো কম পয়সা দিয়েছি বেশিক্ষণ থাকতে দিচ্ছে জেনে চড়তে দিচ্ছে ভালো তো আমি তো হেসেই কটে কে বলে কি এই রকম মহাপুরুষ প্রত্যেক বিষয়টাকে তিনি অনুকূল দেখতে চান ভজনের ক্যারামতি হলো ভজনের ক্যারামতি হলো সমস্ত বিষয়কে অনুকূল দেখা এটাকে কেশব ওটা বৈকুণ্ঠ দর্শন আপনারা আমাকে অপমান করলো এটাকে অনুকূল দেখব এই ওই অনুকূল দর্শনটা গুরু গুরুদাসের হয় সবার হয় না এটা গেল বৈকুণ্ঠ দর্শন যাক গে এই কথা ব্যাখ্যা করে সারি ভগবানের ইচ্ছা সেখানে বলছেন ভক্তি ভক্তিযোগ পরিভাবিত পরিভাবিত প্রপরা অপ অনু উপসর্গ দিয়েছে আর ব্যাখ্যা করার টাইম নেই পরে কোনো দিন হলে হবে হ্যাঁ ভক্তি যোগ পরিভাবিত হিত আশাসে সুতেক্ষিত পদন অনুনা এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট একটা সুতেক্ষিত পথ নুন ও পুংসাম পুংসাম মানে জীব সব এই জীবে সুতেক্ষিত পথ যে কতটা পুপাত বারবার বলতেন এটা হচ্ছে প্রথমে বক্তৃতা দিতে হবে না প্রথমেই যদি আমরা বক্তৃতা দিই ফাজিল হয়ে যাও ফাজিল ছেলে খেলা ফাজিল হয়ে যাব বোঝা গেল তাহলে এখানে বলা হচ্ছে সুতেক্ষিত পথ তুমি প্রথমেই গুরুবাদ বামন গোস্বামের কালো কি ফর্সা লম্বা কি মেটে কত কু কত দূর জানে দেখি এগুলো হচ্ছে ছাগলের বুদ্ধি গুরুবেশকে মাপা যায় না এখানে বলা হচ্ছে একটাই কারণ এটা প্রথম হচ্ছে সুতো বোঝা গেল মারা সুতা ক্ষীতপথ অর্থাৎ পন্থা নির্ভর করতে হবে বাণী আমার মধ্যে যথেষ্ট আসবে আসার পরে হৃদয় অন্তঃকরণকে পরিবর্তন করবে তারপর ইক্ষণ ইক্ষণ মানে হচ্ছে সংস্কৃতে সংস্কৃতে ইক্ষণ মানে হচ্ছে টু সি দেখা বোঝা গেল তাহলে আমাদের নির্ভর করতে হবে ভাগবত বলছেন সুতেক্ষিত পথ আর প্রথমে তোমাকে সৌতপন্থায় আস্থা রাখো তারপর তুমি কান দিয়ে শুনতে শুনতে দেখতে পাবে তার আগে পারবে না বুঝে গেল সুতেক্ষিত সুতো ইক্ষণ সুতো মানে শোনা ইক্ষণ মানে দেখা ভক্তি যোগ পরিভাবিত হিতসর সুতক্ষিত পথ নন না